তো এখন আমরা ডি ব্রগলির বস্তু তরঙ্গ সম্পর্কে জানব। তো ডি ব্রগলির বস্তু তরঙ্গটা সম্পর্কে জানার আগে একটু ঘটনার পটভূমিটা একটু আরেকবার রিভিউ করে আসি। যে 1900 সালের দিকে আমরা একটু আগে জেনেছি যে ম্যাক্স প্ল্যাঙ্ক কী করেছিলেন, তার যে শক্তি যে তত্ত্ব দিয়েছিলেন যে শক্তি হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়, অর্থাৎ শক্তি কণাও রূপে থাকে তরঙ্গ রূপেও থাকে। তার কিছুদিন পর 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইনও হচ্ছে যে আলোর ক্ষেত্রে সেম কথাই বলেন, যে তিনি ফার্স্টে স্বীকার না করলেও তিনি পরে আর কি যে স্বীকার করেছিলেন, কারণ ফোটনের তখন ভরবেগ আবিষ্কার হয়েছিল আর কি। যাই হোক, তো তখন আর কি যে আলোর ক্ষেত্রেও তিনি বলেন আলো হচ্ছে যে কণা ধর্মীয় থাকতে পারে, তরঙ্গ ধর্মীয় থাকতে পারে আর কি। তো বিজ্ঞানী মহলে তখন এইগুলো নিয়ে খুব বেশি করে আলোচনা হচ্ছিল এবং খুব বেশি করে চর্চা হচ্ছিল। তো একজন বিজ্ঞানী নাম হচ্ছে ডি ব্রগলি, এই ঘটনার 23 বছর পর 1924 সালে মেলি 1924 সালে তিনি আর কি যে ধারণাটা দেন যে যে কোনো একটা পদার্থ, এটা শুধু আলো আর শক্তির জন্য না, যে কোনো পদার্থ, যেমন হচ্ছে আমি বা হচ্ছে এই যে তোমার মার্কারটা বা সাইন পেনটা বা হচ্ছে খাতা কলম সব কিছুরই হচ্ছে বা প্রত্যেকটা বস্তুরই দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে কণাধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। অর্থাৎ আমরা যে এই যে আছি আমরা আমরা হচ্ছে দুইটা ফর্মে আছি প্রকৃতিতে, কণাধর্ম হিসেবে অথবা তরঙ্গ ধর্ম হিসেবে আছে আর কি। যাই হোক, ডি ব্রগলির এই ধারণাটা তিনি হচ্ছে দেন আইনস্টাইনের হচ্ছে যেই দুইটা ফর্মুলা ছিল তাকে কম্বাইন করে। তো আমরা হচ্ছে ফর্মুলাটা দেখে ফেলি। তো প্রথমেই আর কি যে আইনস্টাইনের যে ফর্মুলাটা ছিল যে ই ইকুয়াল টু হচ্ছে যে এইচ নিউ, এবং আরেকটা ফর্মুলা আছে দেখো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই দুইটা ফর্মুলা যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাই, দেখো এইচ নিউ মানেও ই, এম সি স্কোয়ার মানেও ই, তাহলে কি আসতেছে আমাদের এইচ নিউ মানে হচ্ছে এম সি স্কোয়ার। এখন একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তুমি দেখো যে নিউটাকে আমরা কি বলতে পারি, যে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, ওইখান থেকে বলতে পারি ল্যামডা ইকুয়াল টু সি বাই, সরি, নিউ ইকুয়াল টু হচ্ছে যে সি বাই ল্যামডা, আমরা এটা বলতে পারি আর কি, বা আমরা এইচ সি বাই ল্যামডা এটা বলতে পারি, আর এটা হচ্ছে এম সি স্কোয়ার। তো ল্যামডাটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এম সি স্কোয়ার যদি এইখানে আনি তাহলে দেখো কি আসে আমাদের, এম সি স্কোয়ার ইকুয়াল টু ল্যামডা। তো সি সি যদি কাটাকাটি যায় দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, বা এম ভিও বলতে পারি, কারণ এটা হচ্ছে বেগ প্রকাশ করবে, আর এই ভর আর বেগ মিলে হয় ভরবেগ, যেটাকে পি দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ সুতরাং ল্যামডা ইকুয়াল টু আমাদের এইচ বাই যে পি, এটাই হচ্ছে যে ডি ব্রগলির বস্তু তরঙ্গ। এই বস্তু তরঙ্গটা হচ্ছে আমাদের কি প্রকাশ করে, বস্তুর দ্বৈতটা প্রকাশ করে, দ্বৈতটা বা হচ্ছে যে ডুয়ালিটি প্রকাশ করে, ইংলিশে বলা হয় ডুয়ালিটি। ডুয়ালিটি মানে কি, ডুয়ালিটি মানে হচ্ছে যে পদার্থ যে আমাদের কণা হিসেবেও থাকতে পারে বা তার যে কণা ধর্ম আছে এবং তারও যে তরঙ্গ ধর্ম বিদ্যমান সেটা আমাদের বলে। অর্থাৎ যে কোনো পদার্থেরই, ডি ব্রগলি বলেন যে কোনো পদার্থেরই দুইটা ধর্ম থাকে, একটা হচ্ছে কণা ধর্ম আরেকটা হচ্ছে যে তরঙ্গ ধর্ম। তাহলে আশা করি বুঝতে পারলাম যে ডি ব্রগলির বস্তু তরঙ্গের ব্যাখ্যাটা, যে তিনি তার গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের দেখান যে কোনো একটা বস্তুর যে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম তার মাঝে সম্পর্কটা। আচ্ছা, তো আমরা আলোর ব্যাপারটাকে একটু আরেকবার একটু জানবো। আলোর ব্যাপারে আরেকবার বলতে হচ্ছে যে আলো যে কণা হিসেবে থাকে এবং তরঙ্গ হিসেবেও থাকে সেটা দুইটা ব্যাখ্যা দিচ্ছি, বা হচ্ছে দুইটা যে এক্সপেরিমেন্টালিও যে এটা করা হয় সেটাও আমরা দেখব। দেখো, আমরা একটু এই চ্যাপ্টারের আগে অধ্যায় 7-এ শিখে এসেছি যে আলোর কি থাকে, আলোর হচ্ছে যে ব্যতিচার থাকে, আলোর হচ্ছে যে সমাবর্তন থাকে, আলোর হচ্ছে যে অপবর্তন থাকে, অর্থাৎ ব্যতিচার সমাবর্তন থাকে। আবার এই চ্যাপ্টারে কি জানলাম, যে আলোর যে তড়িৎ ক্রিয়া, একটু আগে জেনেছি যে আলোর যে হচ্ছে যে তড়িৎ ক্রিয়া থাকতেছে, তাছাড়া আলোর হচ্ছে যে কি থাকতেছে, দেখো আলোর হচ্ছে যে পারমাণবিক যে বর্ণালীগুলোও দিচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে রে আমরা দেখেছি। অর্থাৎ আলোর যে দেখো তুমি ব্যতিচার দিচ্ছে বা আলোর যে হচ্ছে যে তড়িৎ ক্রিয়া বা বর্ণালী দিচ্ছে, এই দুইটা সে হচ্ছে রে ভাবে দেখাতে পারে। এখন ব্যতিচার হচ্ছে যে আলোর দেখো তরঙ্গ ধর্মটাকে নির্দেশ করে এবং কণা ধর্মকে নির্দেশ করে হচ্ছে যে আলোর কণা ধর্মের কারণে আলোর তড়িৎ ক্রিয়া এবং বর্ণালী এটা দেখা যায়। আচ্ছা, কণা ধর্ম জন্য হচ্ছে যে বর্ণালী ব্যাপারটা তোমরা কেমিস্ট্রিতে জেনেছো, তড়িৎ ক্রিয়ার জন্য যে কণা ধর্মের ব্যাপারটা যে আমাদের আলোচনা আনতে হবে সেই ব্যাখ্যাটা একটু করে দিয়ে দিচ্ছি। ব্যাখ্যাটাকেই ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের আলো তড়িৎ ক্রিয়ার সময় দেখা যায় যে যেই প্রোটনটা, সরি, ফোটনটা গিয়ে যে ইলেকট্রনকে আঘাত করে সেটার মধ্যে হচ্ছে যে যদি তরঙ্গ হিসেবে থাকতো আলো, তাহলে ফোটনটা আগে শক্তি শোষণ করতো কিছু, তারপর সে
তার বন্ধন শক্তি অতিক্রম করে বের হয়ে আসতো। দ্যাট মিনস কি, তার জন্য একটা সময় লাগতো, কিন্তু আলোর তড়িৎ ক্রিয়া হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ক্রিয়া, অর্থাৎ এর জন্য কোনো সময় লাগে না। কণা হিসেবে চিন্তা করলে আমরা তার যে এই ফ্লসটা, এই ফ্লসটা ছেড়ে দূর করতে পারি, অর্থাৎ আলোকে তরঙ্গ হিসেবে চিন্তা করলে এর তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আলোর যে হচ্ছে দুইটা প্রকারের ধর্ম থাকে এই ব্যাপারও আমরা ধরতে পারলাম আর কি। আচ্ছা তো গেল, এখন আমরা এই ডি ব্রগলি সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা দেখো দেখে ফেলি। এই সমস্যাটা খুব সহজ। তো দেখো এখানে কি দেওয়া আছে, দেখো একটা ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ল্যামডার মান দেওয়া আছে। ল্যামডা হচ্ছে কত দেখো, 2×10^-12 মিটার। এর গতিশক্তি বের করতে বলেছে, গতিশক্তি ই ইকুয়াল টু ওয়াট, এটা আমরা বের করব। যাই হোক, তো আমরা ফর্মুলাটা আগে লিখি, দেখি কি আছে কি নেই, তারপর বাকিটুকু আমরা বের করব। তো আমরা কি জানি যে ডি ব্রগলির ব্যাপার থেকে মাত্র জানলাম যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তো এখানে দেখো তোমার ল্যামডা দেওয়া আছে, এইচ এর ভ্যালু তুমি জানো, তাহলে পি কত হবে দেখো, পি হচ্ছে আমাদের এইচ বাই ল্যামডা। এইচ এর মান কত আমরা জানি, 6.626×10^-34 জুল সেকেন্ড, আর ল্যামডার মান দেখো এখানে দেওয়াই আছে -12। তো দেখো পি এর একটা মান পাবা তুমি, এটা ক্যালকুলেটারে তুমি হচ্ছে বসাবা, বসায় যা আসে তাই। তো তুমি দেখো আমরা পি এর মানটা পেলাম, ভরবেগ পেলাম, আমরা কি এখনও গতিশক্তি পেয়েছি, পাইনি। গতিশক্তি পেয়ে পাওয়ার জন্য আমরা হচ্ছে যে আবার কি ব্যবহার করব, যে আবার আমরা জানি যে হচ্ছে যে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখন দেখে মনে হচ্ছে যে এই সূত্রটা কোথা থেকে আসলো, সূত্রটা একটু দেখাই যে আমরা কি জানি যে এটার গতিশক্তি বের হবে। গতিশক্তির ফর্মুলা তো আমাদের সবারই মনে আছে, কত, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আসলে এই ফর্মুলাটা আমরা আনতে পারি কিভাবে, দেখো দেখো হচ্ছে যে এখানে উপরে একটা এম গুণ করলাম, নিচেও একটা এম গুণ করলাম, কাটাকাটি গিয়ে ঠিক আগেরটাই ব্যাক করবে, অর্থাৎ এটা লেখাটা ঠিক আছে। নিচে দেখো 2m, এখানে আসে হচ্ছে যে এম স্কোয়ার ভি স্কোয়ার, মানে কি লিখতে পারি এখানে এম ভি হোল স্কোয়ার হিসেবে। এম ভি হোল স্কোয়ার মানে আর কিছু না, ভরবেগ। তো দেখো এটাই হচ্ছে আমাদের ই ইকুয়াল টু এটা, অর্থাৎ ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এটা কিভাবে আসলো আশা করি ধরতে পেরেছি আর কি। তো এখন দেখো এই পি এর ভ্যালুটা যদি আমি এখানে বসায় দিই, এই পি এর এই বড় মানটা, অনেক বড় একটা মান আমরা যদি বসায় দিই, তারপর আমরা যদি বাকি মানটাও বসাই, দেখো বাকি আমাদের কি থাকে, এম থাকে। এম কি, এম হচ্ছে যে ইলেকট্রনের ভর, যে 9.1×10^-31 কেজি। তো ইলেকট্রনের ভরটা আমরা বসাবো, আর বাকি জিনিসগুলো তুমি বসালে তোমার দিন শেষে এরকম একটা ভ্যালু আসে যে 6.04×10^-14 জুল আর কি। তো এটাই হচ্ছে যে আমাদের সেই ইলেকট্রনের গতি শক্তি আর কি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, আর এই সম্পর্কিত যেই ছোট্ট যেই ম্যাথটা, এই ম্যাথটা আমরা বুঝলাম আর কি। আচ্ছা যাই হোক, তো ডি ব্রগলির ব্যাপারে আমাদের আলোচনাটা এই পর্যন্তই থাকুক।